নমস্কার, সবাইকে নমস্কার জানাই। শুভ সকাল, গুড মর্নিং, কেমন আছেন সবাই? পুঁই শাক দিয়ে রান্না করব আজকের রেসিপি, ছোলার ডাল। ছোলার ডালের বড়া করে নিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। মশলা পেস্ট করছি, পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, টমেটো দিচ্ছি। পেস্ট করে নেব এখন মশলা। মশলা পেস্ট করেছি। পুঁই শাক জল দিয়ে ধুয়ে নিলাম, বুনিয়ে নিলাম। পুঁই শাক দিয়ে ছোলার ডালের বড়া করে তরকারি রান্না করছি। কড়াই গরম করছি, সর্ষের তেল কড়াইয়ে দিচ্ছি। বড়া ফ্রাই করে নিচ্ছি। ছোলার ডাল বেটে নিয়েছি। এই যে বড়া ভেজে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বড়াগুলোকে ভেজে নিচ্ছি, প্রথমে দুপিট ভেজে নিচ্ছি ছোলার ডালের বড়া। বড়াগুলো অন্য পাত্রে রেখে দিচ্ছি। সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দিচ্ছি কড়াইয়ে। মশলা ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি এখন মশলা। সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর পুঁই শাকগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর বড়াগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন পুঁই শাক আর বড়া। নুন দিচ্ছি স্বাদ মতন। হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সাবস্ক্রাইব করে দেবেন। এবং জল দিচ্ছি তরকারিতে, কড়াইয়ে জল দিচ্ছি। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ঢাকনা দিচ্ছি কড়াইয়ে। হয়ে গেছে দেখুন তরকারি, শেয়ার করে দেবেন। অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি তরকারি। কী সুন্দর হয়েছে দেখুন, আঙুল চেটে সবাই বাড়ির খাবে, দেখবেন।